ঘটনাচক্রে শঙ্কুদেব পণ্ডাও রয়েছেন বিজেপি মুখপাত্র এবং ঘটনাচক্রে ওই ল কলেজ থেকেই পাশ করা ছাত্র এবং যার সময় সম্ভবত মানিক স্যার ছিলেন আর কি অধ্যক্ষ হিসেবে, তাই তো? খুব ভুল না করলে শঙ্কুদেব, ঠিক তো? তাহলে কেমন অভিজ্ঞতা আপনাদের ছিল সেই সময় অধ্যক্ষ মানিক ভট্টাচার্যের ক্লাস এবং তার 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 নেতৃত্বে সেই সেই সময় কলেজে পাশ করা, পড়াশোনা করা? দেখুন না, লতে না, আমরা হচ্ছি ফার্স্ট ইয়ার এন্ট্রান্স ব্যাচের স্টুডেন্ট। আমরা যখন প্রথম এন্ট্রান্স দিয়ে লতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শুরু করলাম, তখন আমাদের আর তার ঠিক আগের ব্যাচ পর্যন্ত তারা আলাদা করে পড়াশুনো করতো। আমায় যদি লয়ের স্টুডেন্টরা যারা থাকেন, তারা আমি একটি শব্দবন্ধ প্রয়োগ করব, আমায় মার্জনা করবেন সেই শব্দবন্ধ প্রয়োগ করবার জন্য, কিন্তু সেই শব্দবন্ধ আজকের জন্য খুব জরুরি। সেটা হচ্ছে চোথা। চোথা কি না, কাগজে বিভিন্ন ছোট ছোট চিরকুটে করে হচ্ছে উত্তর লিখে নিয়ে লোকে পরীক্ষা দিতে যেত লতে। এবং আমার এখনও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে আগের ব্যাচের সিনিয়ররা অনেকেই পরীক্ষা দিতেন, আমি কে কে করতেন আমি জানি না, কিন্তু আমরা এটা দেখতাম। আমাদের পরের আওয়ার্সে যখন পরীক্ষা থাকতো, আগের আওয়ার্সে প্রচুর কাগজ, তাতে উত্তর লেখা থাকতো, প্রত্যেকে ঝরে 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 পড়তো। বলছি পঙ্কজ বাবু যেখানে শুরু শেষ করেছেন, আমি তার আরো একটু আগে চলে যাব। মানিক বাবুর একটা লোকশ্রুতি আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে সবাই সেটা জানেন। সেটাতে ছিল যে তিনি যখন ছাত্র ছিলেন, ল পড়তেন, তখন ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছিলেন। এবং সেই তো তাতে দাবি কি ছিল, তাতে দাবি ছিল দ্যাট চোথা ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ল পরীক্ষা হবে, তারা পরীক্ষা দেবেন এবং তাতে টুকতে দিতে হবে, এটা ছিল ইন্টেনশন। এবং প্রতিবার যখন আমরা কঠিন সিস্টেমের মাধ্যমে ল পড়াশুনো ল পরীক্ষা দিতাম, তাতে টোকাটুকি বন্ধ থাকতো, দুজন করে এক একটা বেঞ্চে বসতো, আমরা যেভাবে ল পড়েছি, অনির্বাণদা হয়তো আমার এন্ট্রান্স ব্যাচের স্টুডেন্ট অনির্বাণদা আমার সাথে একমত হবেন, তারপর থেকে এই সিস্টেমটা লতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেছে। তো ফলে এই সিস্টেমটাতে তিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন এক সময়, যেটা তার ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের আলোচনা কলেজের মধ্যে হতো, সেই ব্যাকগ্রাউন্ডের আলোচনার পর ইউনিভার্সিটিতে হতো। আমি আজকে নাম করেই বলছি, সুজনদা আছেন প্যানেলে, তাই আমার বলতে কোনো অসুবিধা নেই, পঙ্কজদা ভুল বললে ঠিক করে দেবেন। তৎকালীন সময়ের একজন সিপিএমের প্রভাবশালী মন্ত্রী, তাকে তিনি সেটিং করে নিলেন। আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা সুর, মিস্টার সুর, আমি নাম করতে চাই না। তো সেটিং করে আমি দেখলাম যে মামলা হওয়ার আগে তিনি কিছুদিনের জন্য সাসপেন্ড হয়ে গেলেন, তিনি কলেজে আসতেন না অধ্যক্ষ হিসেবে। তারপর হঠাৎ দেখলাম তিনি কেস ম্যানেজ করলেন সিপিএমকে দিয়ে, তিনি আবার অধ্যক্ষ হয়ে পুনর্বহাল হয়ে গেলেন। মানে অর্থাৎ এটা একটা খুব সুন্দর সিস্টেম। আমি আসছি অনির্বাণের কাছে।